কিন্তু খালা বিয়ে না হওয়া এক কথা, কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন ওদের আসল চেহারা বেরিয়ে যায়, আসলটা বেরিয়ে যায়। এখন তো কিছু বুঝতেছ না খালা। এই তুমি কিন্তু মুখ সামলে কথা বলে বুঝছো খালা। তাদের কাছে একমাত্র পাত্রে একমাত্র যোগ্যতা হচ্ছে ভেড়া। তাই হতে পারে বুঝছেন, আপনি দেখেন। এই সুলেমান খালা, তুই কি তোর শ্বশুর শাশুড়িকে এই বিয়েতে আসতে নিষেধ করে দিয়েছিস? না খালা না। ও মিথ্যা কথা বলতেছে খালা, ও কি আপনার কাছে এসে বিয়ে ভাঙতে নিষেধ করছে না? হ্যাঁ করেছে তো খালা। সে এখন আমার আব্বা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বিভিন্ন রকম কিরা কসম কাটাইছে যেন তার নামটা মেনশন না করে। এত বড় ভিলেন কোথায় পাবেন আপনি বলেন তো খালা। খালা আমি কখনো কাউকে কোনো কিরা কসম খাই নাই। ওর সামনে বলতেছি, কসম খেয়ে বলতেছি খালা, আমি কাউকে ফোন দিই নাই। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, মানে একটা মানুষ এরকম কিরা কসম কেটে মিথ্যা কথা কিভাবে বলে বলো তো, মানে এত বাজে কেন তুমি? খালা এইটা কোন স্ত্রী ভাষা? তুমি কি তোমার স্বামীর সাথে এই ভাষায় কথা বলছো? তুমি আমাকে ভাষা শেখাইতে আসো না প্লিজ। রুমা প্লিজ বেশি কইরো না। আপনি এর মধ্যে কথা বললেন না তো ভাই প্লিজ। ফোনটা আমি করছি, আমি ফোন করে না করছি। কালাম ভাই আপনি, আপনার এত বড় সাহস কি করে হইছে? রুমা তুমি এতটা অবিবাচক হইলা কি কইরা? সুমার বিয়া ঠিক করছো, তার মতামত নিবা না? ছেলে তার পছন্দ হয়েছে কিনা বা তার কোনো রিলেশনশিপ আছে কিনা এটা তুমি জানতে চাইবা না? রুমা তুমি কি এইগুলি জিজ্ঞেস করো নাই? অবশ্যই করছি খালা, আমি আর শকত ফুপা সবার প্রথমে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করছি। আর উনি কিছু কওয়ার আগে তো শকত আমার কানের মধ্যে পোকা ঢুকে গেছে। ওই পোকার কারণে উনি মানে কিছু কইতে পারছে? কিছুই কইতে পারে নাই। আর উনি নিজের মশাজার লিগে আরেকজন কুরবানি দিয়ে সব আয়োজন করে ফেলা দিতেছে। রুমা এসব বলছে? অবশ্যই বলছে। আচ্ছা নানি আপনার সোনামলাকে কথা বল নাই। কি কি কথা বলবো? তাকে মেয়ে পছন্দ হয়েছে কিনা, সে কি এই বিয়েতে রাজি কিনা? সে কি রাজি না দেখছেন অবস্থা? মানে আপনি ধরে লইছেন যে আপনার পোলার পাঁচটা বিয়ে ভাঙছে দেখে এখন আপনি যারা খুশি তারা ধরাই দিবেন, বা তাই বিয়ে করবো, সুখে থাকবো, সংসার করবো, বা তেমনি। কিন্তু খালা বিয়ে না হওয়া এক কথা, কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন ওদের আসল চেহারা বেরিয়ে যায়, আসলটা বেরিয়ে যায়। এখন তো কিছু বুঝতেছ না খালা। এই তুমি কিন্তু মুখ সামলে কথা বলে বুঝছো খালা। তাদের কাছে একমাত্র পাত্রে একমাত্র যোগ্যতা হচ্ছে ভেড়া। যে যত বেশি ভেড়ুয়া সে তত বেশি যোগ্যতা রাখে বুঝছেন খালা। তুমি আমার কথাটা শুনো, আমি যা বলবো তাই শুনবা। আচ্ছা ঠিক আছে বাদ দে সব, আমাকে একটু চিন্তা করতে দে। চল শোন, বিয়ে দিতে মাইকো লাগে না, কাচ্চি গরু কিছুই লাগে না, লাগে শুধু একটা কাজী আর রেজিস্টার খাতা, বুঝলি?